গালিপুর কোর্ট চত্বরে উত্তেজনা। ডিভোর্সের মামলায় শোভন রত্না বাদানুবাদ। 10 মিনিটের বেশি সময় ধরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলো, আর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথা কাটাকাটিতে জড়ালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অন্য লোকের সঙ্গে ঘুরে বেড়াতেন, অভিজিৎ গাঙ্গুর সঙ্গে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো, ফেলিনি বলে তাই, ফেলিনি বলে তাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।